মুম্বাই ছাড়ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী কয়েক মাস চেন্নাইয়ে থাকার জন্য মুম্বাই ছাড়ছেন এই অভিনেতা। শুটিং কিংবা ব্যবসার কাজে মুম্বাই ছাড়ছেন না আমির, তিনি চেন্নাই যাচ্ছেন মূলত মায়ের জন্য। অভিনেতার মা জিনাত হোসাইন গত কয়েকদিন ধরে অসুস্থ, তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের চিকিৎসার জন্য আমির খান চেন্নাইয়ে দুই মাস থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মা জিনাতের চিকিৎসা কেন্দ্রের কাছাকাছি হোটেল ভাড়া করে থাকবেন তিনি, যেন মায়ের সম্পূর্ণ দেখভাল করতে পারেন সে ব্যবস্থায় করেছেন এই অভিনেতা। লাল সিং চাড্ডার ব্যর্থতার পর অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন আমির খান। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন তার ভক্ত অনুরাগীদের। তবে এক বছরের বিরতির পর সিতারে জামিন পার সিনেমা নিয়ে ফিরছেন এই অভিনেতা। অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক আমির সম্প্রতি ঘোষণা করেছেন তার নতুন প্রজেক্ট লাহোর 1947-2। এই সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সানি দেওয়ালকে।